গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফলসি বাজারে নিজামকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম চৌধুরী হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের মূল হোতা সহ জড়িত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন নিহতের স্ত্রী শরীফা বেগম। পরে খুনিদের ফাঁসির দাবিতে ফলসি বাজারে বিক্ষোভ মিছিল করেন নিহতের পরিবার ও গ্রামবাসী। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান বিপ্লব।